আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই দেখতেছি যে আমাদের যারা আছেন অনলাইনে আমরা লেখাপড়া থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি, তো টেন্স ইংরেজির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতেছি যে আমাদের আশেপাশে যারা এখন আমি বর্তমানে গ্রামে থাকি, অনেকের সাথে আলোচনা করে দেখতেছি যে ওদের টেন্স নিয়ে এখনও ক্লিয়ার ধারণা নেই। তো আমি আজকে 10 মিনিটে তোমাদের টেন্স ক্লিয়ার করে দেব। আমরা প্রথমে জানি যে টেন্সের তিনটা ধরনা আছে, প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার। তো আমি তিনটাকে একসাথে রিলেটেড করে করে তোমাদেরকে দেখাতে চেষ্টা করবো যে কীভাবে সহজে টেন্স আয়ত্ত করা যায়। তো প্রত্যেকটাকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক একই রকমভাবে পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো দ্বিতীয়ত আমরা বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক একই রকমভাবে পাস্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ফিউচারের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা আবার দেখতে পাচ্ছি যে প্রেজেন্টের 3 নম্বর ক্যাটাগরিতে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক একই রকমভাবে পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচারের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স। 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক একই রকমভাবে পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচারের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টেন্স প্রধানত প্রথমে 3 প্রকার, প্রেজেন্ট মানে বর্তমান কাল, পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল। প্রত্যেকটারই আবার 4টা করে ক্যাটাগরি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমান সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান পুরাগঠিত বর্তমান কাল। ঠিক একই রকমভাবে শুধুমাত্র বর্তমানের জায়গায় আমি যদি অতীত বলি তাহলে হয়ে যাবে পাস্ট, মানে অতীত সাধারণ বর্তমান, অতীত সাধারণ কাল, অতীত চলমান কাল, অতীত পুরাগঠিত কাল, অতীত পুরাগঠিত চলমান কাল, ঠিক একই রকমভাবে ফিউচারের ক্ষেত্রে। আমি এখন তিনটা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তোমাদেরকে ক্লিয়ার করবো একসাথে। ইনডিফিনিট মানে সাধারণ। এখন আমি যদি প্রেজেন্টের জন্য লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট শর্টে দেখাচ্ছি, দ্রুত সময় শেষ করবো বলে, মনে করো আমি লিখলাম আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণ একটা বর্তমানকাল, আমি ভাত খাই। যদি এটাকে আমি পাস্ট ইনডিফিনিটে বলতাম তাহলে কী হতো, আমি ভাত খেয়েছিলাম। এটাকে যদি আমি ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে বলি তাহলে কী হবে, আমি ভাত খাবো। দেখো আমরা যদি বাংলার সাথে ম্যাচিং করে পড়ি অতি সহজে টেন্সটা মনে রাখতে পারি। প্রথমত আমি ভাত খাই, বাংলা বাক্যের শেষে আমরা কী দেখতে পাই, রশি থাকবে। এখন যদি তোমার ক্ষেত্রে বলি তুমি ভাত খাও, শেষে কী পাবো, ও। যদি তার ক্ষেত্রে বলি সে ভাত খায়, শেষে কী থাকবে, অন্তস্থ অ। এর মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার জন্য বাংলা বাক্যের শেষে থাকবে রশি, অ, অন্তস্থ অ। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি ভাত খেয়েছিলাম, শেষে কী আছে, লাম। যদি পাস্ট তোমার ক্ষেত্রে বলি তুমি ভাত খেয়েছিলে, লয়কার লে হবে, তার ক্ষেত্রে বললে তুমি ভাত খেয়েছিলা, লয়কার লা হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স চিনার ক্ষেত্রে আমরা কী দেখব, বাংলা বাক্যের শেষে লাম, লে, লা ছিলে। ঠিক একই রকমভাবে যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলি আমি ভাত খাবো, তুমি ভাত খাবে, সে ভাত, তুমি ভাত খাবা, সে ভাত খাবে, মানে ব, মেনলি যদি ব থাকে বাংলা বাক্যের শেষে ব থাকে তাহলে আমরা সহজে বুঝে নেব এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি বাক্য গঠন করি তাহলে প্রথমে আসতেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি যে কোনো বাক্য গঠন করতে গেলে প্রথমত তার সাবজেক্ট থাকতেই হবে, সাবজেক্ট ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তো প্রথমত সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট সাধারণ বর্তমান কালের ক্ষেত্রে। এইটার যদি ইংরেজি করি আই ইট রাইস, আমি ভাত খাই, নর্মাল একটা বাক্য। এখন এটাকে যদি পাস্ট টেন্সে করি আই এট রাইস, আমরা জানি ইটের পাস্ট টেন্স এট। আর যদি ফিউচারে করি তাহলে হবে আই শ্যাল ইট রাইস, মানে আমি ভাত খাবো। এখন তোমার খেয়াল করতে হবে ফিউচার টেন্স মানেই তার মধ্যে শ্যাল অথবা উইল থাকতে হবে, এখন কার সাথে কোনটা হবে এটা আমাদের বুঝতে হবে। তারপর পাস্ট
সবার জন্য বারবার কোনো চেঞ্জ হবে না পাস্ট টেন্সের ক্ষেত্রে, কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বারবার মধ্যে এদিক সেদিক হয়। যেমন আমি এখানে যদি বলতাম সে বাক্যায়, তাহলে এটা ইংরেজিটা কী হতো? সে মানে হি ইটস রাইস। প্রশ্ন হলো এখানে একটা পার্টি এক চলে আসলো, এটা কেন আসলো? পাস্টের ক্ষেত্রে কিন্তু যদি লিখতাম হি এট রাইস, এটার কোনো চেঞ্জ হতো না, সবার ক্ষেত্রে সেম বার। কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে বারবার সাথে একটা অ্যাস আসলো, এটা কেন আসলো? এটা বোঝার জন্য আমাদের পার্সন এবং নাম্বারটা একটু খেয়াল করতে হবে। তো তোমাদেরকে একটু পার্সন এবং নাম্বার সম্পর্কে ধারণা দিয়ে দিই। বাংলাতে এটাকে বলে পুরুষ বা ব্যক্তি। পার্সন প্রথমত তিন প্রকার, ফার্স্ট পার্সন, এটাকে বলে উত্তম পুরুষ, কিংবা বলতে পারো প্রথম ব্যক্তি। তারপরে সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ, কিংবা বলতে পারো দ্বিতীয় ব্যক্তি। তৃতীয়ত হচ্ছে থার্ড পার্সন, আমাদের যেটা মেইন বিষয়, থার্ড পার্সনটা চিনা, এটাকে আমরা বলতে পারি নাম পুরুষ অথবা তৃতীয় ব্যক্তি। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি পার্সন, উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সন আছে। এখন ফার্স্ট পার্সন কোনগুলো আমরা কীভাবে বুঝতে পারব? আমি দ্বারা যা শুরু হবে, আমি, আমার, আমাদের, মানে আমি রিলেটেড যা আছে সবগুলো ফার্স্ট পার্সন। যেমন মনে করো আই, মি, মাই, আওয়ার, আজ, এই সবগুলোর মধ্যে আমি আছি, আমাদের মধ্যে আমি আছি, আজ আমাদিগকে, মাই আমার, আমাকে, আমি, আমার দ্বারা যা আছে সবগুলো ফার্স্ট পার্সন। ঠিক একই রকমভাবে সেকেন্ড পার্সনে তুমি দ্বারা যা আছে ইউ, ইউর, ইউজ, মানে তুমি রিলেটেড যা আছে তুমি, তোমাদের, তোমরা, সবগুলো তো সেকেন্ড পার্সন। ঠিক একই রকমভাবে আমরা যদি থার্ড পার্সন খেয়াল করি, আমি এবং তুমি ছাড়া বাকি যা আছে সবগুলো থার্ড পার্সন। তা আমি তুমি ছাড়া কী আছে? হি, সি, দে, দিয়া, এগুলো ব্যক্তি বলতেছি, যে সে, তারা, তাদের, সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। কিন্তু চেয়ার টেবিল, খাতা, কলম, এগুলোকে আমরা কী বলবো? এগুলো আমরা থার্ড পার্সনের মধ্যে নিয়ে নিব। চেয়ার টেবিল, খাতা, কলম, মানে আমি, তুমি ছাড়া যা আছে সব, যেমন এটা, এইগুলো, এই সবগুলো হচ্ছে থার্ড পার্সন। কিন্তু আমরা থার্ড পার্সনটা দিয়ে খেয়াল করতেছি, কেননা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বারবের সাথে প্রেজেন্ট ফর্মের, বারবের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস যোগ করতে হয়। তো আমার এখন জানতে হবে যে নাম্বার কোনগুলো। এই যে সিঙ্গুলার নাম্বার বললাম, ঠিক একই রকমভাবে আরেকটা আছে প্লোরাল নাম্বার। বাংলাতে প্লোরাল নাম্বারকে বলে বহুবচন, আর সিঙ্গুলারকে বলে একবচন। মানে যেগুলো তারা একজন বোঝাবে, একটি বোঝাবে, সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর যেগুলো তারা অনেকগুলো বোঝাবে, একের অধিক বোঝাবে, সেগুলো হচ্ছে প্লোরাল নাম্বার। তো আমরা খেয়াল করতেছি এখানে হচ্ছে সিঙ্গুলার নাম্বারের বারবার প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস বা যুক্ত হবে। তো তখন আমরা লিখেছিলাম হি ইটস রাইস, এখানে অ্যাস কেন দিয়েছিলাম? তুমি দেখো হি মানে সে, এখন একজন, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার সিঙ্গুলার, এই যে বারবার সাথে অ্যাস বা ইয়া যুক্ত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে তার বারবার সাথে অ্যাস বা ইয়া যুক্ত করতে হবে, সেই জন্য এখানে আমরা অ্যাস দিয়েছিলাম। তো আমাদের আজকে কলম এবং বোর্ড দুইটাই ডিস্টার্ব করতেছে, সেজন্য আজকে এখানেই বিরত রাখছি। নেক্সট দিন ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে তোমাদেরকে আমি কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।